দেখো না চোখে, পুরো আকাশটাই তো আর্জেন্টিনা। কিন্তু আমি তো চোখে অন্য কিছু দেখতেছি। না এ মানে আর্জেন্টিনা তো আকাশে না, আপনার জার্সির উপর লেখা। এই যে কত সুন্দর করে লেখা আর্জেন্টিনা। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। দেখছেন ভাই, দেখছেন লয়ালিটিটা একবার দেখছেন। 14টা বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে, 12 ভাত আ রি হতে পারে, কিংবা 36 বছর ধরে কাপ না পাইতেই পারে। কাপ দেখে সাপোর্ট করি না, মন থেকে সাপোর্ট করি। তারপরও তারা আর্জেন্টিনা সাপোর্ট করা বাদ দিবে না, এটাই হলো আর্জেন্টাইন ফ্যান্স। রুকো জরা, সবর করো। দিস ইজ ব্রাজিল। একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জিস বাত বদল। এটা কোনো কথা? অসম্ভব, অসম্ভব। ও ভাই, নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর আজকে আমি কথা বলবো ব্রাজিল আর্জেন্টিনার কিছু টিকটকার সাপোর্টারদের নিয়ে, যারা শুধুমাত্র টিকটক ভিডিও বানানোর জন্যই সাপোর্টার হয়েছে, নইলে খেলার খ বুঝে না। আমি আর্জেন্টিনা, তুমি ব্রাজিল। আমি নম্র ভদ্র কিউট একটা পোলার, তুমি আস্ত একটা ফাজিল। তা না হলে কেউ এরকম সাপোর্টার হয় নাকি? আর্জেন্টিনার জার্সি পরলে আর্জেন্টিনা সাপোর্টার, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। আর ব্রাজিলের জার্সি পরলে ব্রাজিল সাপোর্টার। এখন আমি যদি কিছু বলি তাইলেই তো ফারাবি ভালা না, আর এদিকে যে আপনার লয়ালিটি পুরাই মিথিলার মতো সেটা তো স্বীকার করবেন না। বাদ দেন ভাই, বেড়ি মানুষ। হ আসলে আপনাদের মতো কিছু মেয়েদের জন্য এই মিমটা তৈরি হয়েছে। উইমেন, নইলে মেয়েদের নিয়ে হাসি তামাশা করার কোনো মানে হয় না, কারণ মেয়েরা না থাকলে আমরা পুরুষরা কখনো পৃথিবীর মুখই দেখতাম না। যার জন্য আই অলওয়েজ রেসপেক্ট উম্যান, তবে আপনাদের মতো মেয়েদেরকে না। আচ্ছা খারান, আপনাদেরকে একটা জাদু দেখাই। আচ্ছা আচ্ছা, ভয় পাই না আমি। হুডিটা সুন্দর না? আসলে সুন্দর, আর কোয়ালিটিটাও অনেক জোস। এই হুডিটা আমি নিয়েছি মরিয়ম ফ্যাশনের উজ্জ্বল ভাই থেকে। যারা ঈশ্বরদের মধ্যে আছেন তারা চাইলে এটা নিতে পারবেন। আমি কমেন্ট বক্সে সব ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। জান, আর্জেন্টিনা ব্রাজিল বাদ, তুমি আমার বিশ্বকাপ। কি জন্য বলছিলাম 12 ভাত আরে, এখন বুঝছেন তো? ব্রাজিল সাপোর্ট করার পরও এতক্ষণ কইলো হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, আর এখন এসে আবার বলতেছে আর্জেন্টিনা ব্রাজিল দুইটাই বাদ, তুমিই আমার বিশ্বকাপ। আর্জেন্টিনা ব্রাজিল বাদ, তুমিই আমার বিশ্বকাপ। মানে সিরিয়াসলি? আপনি যে মাঝে মাঝেই কেবিন রুম নেন সেটা আপনারে দেখাই বোঝা যাচ্ছে, সো পরে কি আছে সেটা বলেন। হ্যাঁ দিতেই পারেন, আর আপনার বন্ধুর যে ঘুম ভালো হবে এটা আমি কনফার্ম। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, আমাদের ফারানকেও যদি আপনার ওই বুকে একটু জায়গা দিতেন, না মানে সেও আপনার মতোই, একটাতে মন ভরে না। আরে মামা, আমার কি দোষ? আর্জেন্টিনা ফ্যান দেখলেই কেমন যেন মন সে বুকে টেনে নেই, আর তার উপর যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নাই। দূর হালাল ইচ্ছা বেটা। হ আপনি না কইলে তো জানতেই পারতাম না ওটা 7 আপ। এই ওয়েট ওয়েট, আপনি কোনোভাবে কি ব্রাজিল সাপোর্টারদের অপমান করার জন্য 7 আপ হাতে নিয়ে ভিডিও বানাচ্ছেন? শেষ, আপনি তো শেষ। এবার ব্রাজিল সাপোর্টাররা কমেন্টে এসে আপনারে ধুইতে ধুইতে একেবারে হুইল পাউডার ছাড়াই ধুয়ে দিব। থামেন, আপা এত টানাটানি করতে হবে না, আমাদের চোখে সানি পড়ে নাই, আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, ওখানে আর্জেন্টিনা লেখা আর আপনি আর্জেন্টিনা সাপোর্টার। এখন যদি কিছু বলার থাকে তাইলে বলতে পারেন। আমার তো সেই হবে যে আর্জেন্টিনা সাপোর্ট করব। কেন কেন, আর্জেন্টিনা সাপোর্টাররা কি এক ফাইলই যথেষ্ট এটাই বিশ্বাসী নাকি? আপনারা কি একটা কথা জানেন, সুন্দরী মেয়েগুলো সবসময় আর্জেন্টিনাই সাপোর্ট করে। বলেন কি, তাহলে তো আজ থেকে আমিও আর্জেন্টিনা। এই ওয়েট ওয়েট, মৌসুমী আপু, বিদ্যাসিনা মিম, পড়শি আপু আর আপনাদের সবার জাতীয় কাশ মুনজারিন শহীদ আপু, এরা কি সুন্দরী না? আর তার থেকেও বড় কথা হলো এই যে ব্রাজিলের পক্ষ নিয়ে লড়াই করা আমাদের ডাক্তার আপু, সেও কি সুন্দরী না? এরপরও কি বলবেন, সুন্দরী মেয়েরা আর্জেন্টিনা সাপোর্ট করে? অবশ্যই সুন্দরী মিষ্টি কিউট মেয়েগুলো আর্জেন্টিনা সাপোর্ট করে, আর ব্রাজিলের কথা তো থাক আর বললাম। ভাবি ভাই, আরে আমি কিছু বললাম না, যা বলার আপনিই বললেন। এই ভিডিওতে কি আপনারা কিছু দেখছেন? আচ্ছা আরেকবার ভালো করে দেখেন। তাও কিছু দেখেন নাই? আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে দেখেন 5 স্টার। এটার মানে বুঝেন আপনারা? এটার মানে হলো ব্রাজিলের অলরেডি 5টা কাপ আছে, আর না হলেও চলবে, এবার আপনারাই নেন। এটা ছিল এক জৈনক ব্রাজিল সাপোর্টারের বক্তব্য। হ আর্জেন্টিনা সাইয়া সাইয়া দেখবো আর ব্রাজিল নিব বিশ্বকাপ, এটাই তো বলতে চাচ্ছেন? কিন্তু সে ঘুরে বালি, আপনার মতো সাপোর্টার যদি আর্জেন্টিনা ব্রাজিল দুই দলেই থাকে তাহলে বিশ্বাস করেন দুই দলের কোনো দলই কাপ নিতে পারবো না, দুই দলই শুধু সাইয়া সাইয়া দেখবো।
নাও কাম টু দ্য পয়েন্ট, আপনি আর্জেন্টিনা করেন কিংবা ব্রাজিল, ইটস ডাজেন্ট ম্যাটার, বাট আপনাকে টিকটক করতেই হবে, কারণ টিকটক না করলে তো আপনি মানুষকে বোঝাতে পারবেন না যে আপনি খেলা বুঝেন। আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের কেমন হওয়া উচিত আপনাদের এই মায়া থেকে শেখা দরকার। দেখেন তো কি সুন্দর করে আর্জেন্টিনা ব্রাজিল দুই দলের জার্সি পরে দুই দলকে সমানভাবে সাপোর্ট করে যাচ্ছে শুধুমাত্র তার ফ্যান ফলোয়ারদের মন রক্ষার জন্য। হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটরের তো এমনই হওয়া উচিত, কারণ তার অডিয়েন্সের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল দুই দলেরই সাপোর্টার আছে, সো দুই দলকেই তো বিনোদন দেওয়া উচিত, তাই না? আর এই আপা সেটাই করতেছে। আই প্রাউড যে কোনো সময় যে কোনো প্রয়োজনে চলে আসবেন।